এক কাপ পলার চাল নিয়েছি পাতলা চিতই পিঠা তৈরি করার জন্য। সামনেই কুরবানি ঈদ, ঈদের দিন গরুর ভুনা মাংস বা খাসির ভুনা মাংসের সাথে এই পাতলা চিতই পিঠা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আমাদের উত্তরবঙ্গে সাধারণত ঈদের দিন অর্থাৎ কুরবানি ঈদে মাংসের সাথে সবাই রুটি খেতে খুব পছন্দ করেন। রুটি বানানো অনেক কষ্টকর, যারা রুটি বানানোটা ঝামেলার মনে করছেন তারা চাইলে কিন্তু এই ফাঁকিবাজি পাতলা চিতই পিঠা বানিয়ে ঈদের দিন ভুনা মাংসের সাথে পরিবেশন করতে পারেন। দেখবেন সবাই খুব পছন্দ করবে, পাশাপাশি আপনার কষ্টটাও কমে যাবে। আমি চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি ঝরিয়ে এই চালের সাথে কিছুটা নর্মাল পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি পরবর্তীতে আরও এক কাপ চাল এখানে অ্যাড করেছি। এখানে 2 কাপ চালের মিশ্রণ রয়েছে। এই মিশ্রণটা কিন্তু একদম পাতলা হবে। একটু একটু করে পানি দিবেন আর এটাকে ব্লেন্ড করতে থাকবেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা কতটা পাতলা হবে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন। এটাও কিন্তু বেশ ঘন, এরকম ঘন থাকতেও যদি এই চিতই পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু চিতই পিঠা ভালো হবে না। এটার মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে তারপর চিতই পিঠা তৈরি করেছি। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এরকম ঘন থাকতে যখন আপনি চিতই পিঠাটা দিবেন তখন এই পিঠার লুকটা কেমন হবে। তো প্রথমেই প্যানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন ননস্টিক প্যান, নিউ প্যান হলে সবচেয়েতে বেশি ভালো হয় এই পিঠাটা, ননস্টিক প্যান ইউজ করবেন, তাহলে পিঠাটা ভালো হবে। যদি পুরনো হয় সমস্যা নেই, একটু তেল ব্রাশ করে খুব ভালোভাবে গরম করে পিচ্ছিল করে নেবেন, তারপর আপনার পিঠাটা তৈরি করবেন। তো এই মিশ্রণটা একটু ঘন দেখতে পাচ্ছেন, যার কারণে সেদ্ধ হওয়া মাত্র কিন্তু এটা চেপে গেছে এবং পিঠাটা ফেটে যায়। তো যখন এরকম দেখবেন যে পিঠাটা ফেটে যাচ্ছে তখন বুঝতে হবে যে আপনার মিশ্রণটা ঘন, তখন আবারও নর্মাল পানি মিক্স করবেন। মিক্স করে আবারও একটা এভাবে পিঠা তৈরি করবেন। যখন দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, খুব একটা ফেটে যাচ্ছে না, বা অনেক সময় দেখা যায় ঘন থাকলে কী হয়, পিঠার মাঝখানে তো ফেটে যায়, পাশাপাশি উপরে কাঁচা কাঁচা দেখা যায়। এরকম হলে আপনাকে বুঝে নিতে হবে যে পিঠার যে মিশ্রণ সেটা পারফেক্ট হয়নি, মানে বেশ ঘন রয়েছে। সেটার মধ্যে আবারও নর্মাল পানি দিয়ে পাতলা করবেন, তারপর আবারও একবার এভাবে পিঠা তৈরি করবেন। যখন দেখবেন যে আপনার পিঠাটা আপনার মনের মতো হয়েছে তখন বুঝতে হবে যে হ্যাঁ, আপনার পিঠার মিশ্রণটা একদম পারফেক্ট। প্রতিবার একটা করে পিঠা উঠাবেন আর ভেজা, মানে তেল পানিযুক্ত ভেজা কোনো টিস্যু বা পরিষ্কার কোনো কাপড় দিয়ে মুছে নেবেন প্যানটা, তাহলে প্রতিটা পিঠা খুব সুন্দরভাবে উঠবে, লেগে যাবে না। এই পিঠা দিয়ে কিন্তু ঢেকে রাখা দরকার হয় না, আপনি খোলা রেখে দিবেন। যখন এটা হয়ে যাবে দেখবেন চারপাশ থেকে সুন্দরভাবে আলগা হয়ে আসবে, সেই পর্যায়ে খন্তার সাহায্যে হালকা হাতে এটাকে উঠিয়ে নিতে হবে। এই পাতলা চিতই পিঠাটা কিন্তু নরমও হয় আবার ক্রিস্পিও হয়। আপনি কীভাবে তৈরি করতে চাচ্ছেন সেটা আপনার উপর নির্ভর করছে। যদি চান যে আপনার এই চিতই পিঠাটা একটু সফট হোক রুটির মতো, তাহলে আপনি একটা কাজ করবেন, চুলার তাপ বাড়িয়ে রাখবেন, পিঠা ছড়িয়ে দেওয়া মাত্র যখন দেখবেন সেদ্ধ হয়ে যাবে তখন উঠিয়ে নেবেন, তাহলে পিঠাটা নরম হবে। আর যদি চান যে না এটা একটু ক্রিস্পি হোক, তাহলে এভাবে রেখে দিবেন, চুলার তাপ কমিয়ে বেশ কিছু সময় অপেক্ষা করবেন, দেখবেন নিচে থেকে ধীরে ধীরে একটু লালচে হতে শুরু করবে। যখন আপনার মনের মতো কালার চলে আসবে তখন জাস্ট আপনি এটা উঠিয়ে ফেলবেন, তাহলে দেখবেন এটা ক্রিস্পি হবে। নরম হলে কিন্তু এটার স্বাদ অনেকটা রুটির মতো হয়, আর ক্রিস্পি হলে স্বাদটা আমার কাছে মনে হয় যে একটু ডিফারেন্ট। তাই আমি অন্য আরেকটা প্যানে তৈরি করছি, কারণ ওই প্যানে আমার উঠাতে প্রবলেম হচ্ছিল। এই ধরনের ছড়ানো প্যানে তৈরিগুলো বেশি ভালো হয়, উঠাতে সুবিধা হয়, এটা এমনিই উঠে আসে। তো যত পাতলা হবে আপনার পিঠাটা কিন্তু তত এরকম দেখাবে। তো এটা কিন্তু একেবারে নেটের মতো মনে হচ্ছে, কারণ এটা বেশি পাতলা হয়েছে। কিছুক্ষণ পরপর আপনি এই পিঠাটা তৈরি করবেন আর কিছুক্ষণ পরপর একটু করে পানি মিক্স করবেন, এভাবেই কিন্তু পিঠাটা তৈরি করতে হয়। তো আমি এটা গরুর ভুনা মাংসের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে কুরবানি ঈদে গরুর মাংস বা খাসির মাংসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ফাঁকিবাজি একটা রেসিপি, কারণ রুটি বানানো অনেক কষ্ট এই গরমের দিন। সো কেউ চাইলে এভাবে পাতলা চিতই পিঠা তৈরি করে সেটা পরিবেশন করতে পারেন মাংসের সাথে, দেখবেন খুব ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে, কারণ একটিমাত্র উপকরণ দিয়ে কিন্তু আপনি সহজে এটা তৈরি করে নিতে পারছেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি।